আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মার্চের 30 তারিখ আমার মেয়ের জন্মদিন। সেটারই একটা ছোটোখাটো, মানে কোনো আয়োজন ছাড়া, জাস্ট খালি একটু স্মরণীয় করে রাখার জন্য মুহূর্তটাকে সেই একটা ছোটোখাটো ভিডিও করে রেখেছি। আর স্মরণীয় মুহূর্তগুলো ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য দেখা যায় ভিডিওতে আমাকে দেখাই যায় না। আর এই যে আমার ছেলে, আমার মেয়ে আর ছোটোটা, সে মানে আসছে যাচ্ছে, সে সঠিকভাবে দাঁড়াতে চায় না, মানে এই যে সে দুষ্টামির তালেই থাকে। তিনজনই খুব দুষ্টামি করতে পছন্দ করে, কি বলবো, বলার তো আর কিছু নেই। আর এই যে আমরা কেক কেটেছি সন্ধ্যার পর, রোজার মাস যখন ইফতারি করার পর কেকটা কেটেছি, সেই রকম কোনো আয়োজন নেই। ইফতারের সময় আমরা জাস্ট মানে খাওয়া দাওয়া করেছি, রমজান মাস যেহেতু। আর এই যে কেক কাটা হয়ে যাচ্ছে, বুড়ি খুবই খুবই মানে খুব খুবই খুশি, সে নিজে কেক কাটতেছে। আর তার ভাই তো মানে সে আমার সাদমানি কিন্তু এই আয়োজনটা করেছে, মাশাল্লাহ। সে যে আইমান বুড়ির কেক কাটতে হবে, সারাদিন যত ঝগড়াই করুক কিন্তু দিন শেষে তারা কিন্তু খুব মিল, এটা মানে বলার অপেক্ষায় রাখে না। যে আমি যদি তাদেরকে কখনো দম খাই বা মানে শাসন করি, তারা তিনজন এক হয়ে যায় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোটটাও কি যেন বলতে থাকে, আচ্ছা সে কথা যাক। আজকে যেটা সেটা হচ্ছে আইমান বুড়ির জন্মদিন উপলক্ষে কিন্তু এই ভিডিওটা করা। মাশাল্লাহ সে একটু একটু করে বড় হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে যে সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে ছোট্ট পরিটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর এই যে সাউদান, সেও কিন্তু মাশাল্লাহ অনেক কিছুই বুঝে যায়। আর কেক কাটার পর এরকমভাবে খাচ্ছিল তারা, মনে হচ্ছে যে এটা জীবনে এই ফার্স্ট কেকটা দেখেছে, এবং এটা মানে এত টেস্টি খাবার এটা জীবনেও খায় নাই, এরকম একটা বাপসাপ। কি আর বলবো, লজ্জাও লাগছিল আবার, যে বাচ্চারা যে এরকম করবে, এটা কেক দেখলে কিন্তু সব বাচ্চারাই কম বেশি পাগল পাগল একটা বাপ করে, যে একেবারে কি করবে না করবে, কখন খাবে, সেই অবস্থা। আর খাওয়া, কেক কাটার সাথে সাথেই কিন্তু খাওয়াটাও শেষ হয়ে গেছে। এই যে আমার বুড়ি একেবারে চেটে পুটে খাচ্ছে, দেখবেন যে একেবারে যে চাকু দিয়ে কেকটা কাটা হয়েছে ওইটাও চেটে পুটে খেয়ে ফেলতেছে, এরকমভাবেই খাচ্ছে। আর খুব ভালো লাগছিল যে আমার বুড়ি নিজে নিজেই কেক কাটা শিখে গেছে। সবাই আমার বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন, যারা যেইখান থেকে ভিডিওটা দেখবেন অনেক অনেক দোয়া করবেন, যেন তারা মানুষের মতন মানুষ হয়, আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করে, তারা যেন মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হয়, আল্লাহ যেন তাদেরকে এইভাবে গড়ে তোলে। আর এটা আমার পেজেও যায় ভিডিওটা, আমার আমার চ্যানেলেও যায়, যে যেইখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই তা আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করে দিবেন, যেন তারা ভালো থাকে। মা হিসাবে তো আমার এইটুকু চাওয়া, আর আল্লাহর কাছে খুব বেশি কিছু চাওয়ার নেই, আলহামদুলিল্লাহ। তারা যেন মানুষের মতন মানুষ হয়। এই যে দেখেন কুট্টুসটা, সেও কিন্তু উপরে উঠে একদম খাওয়া শুরু করেছে, এরকমভাবে খাচ্ছিল যে কি বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।